কমপ্লেন তো মানুষ করতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে কমপ্লেন করার পর কি হয়েছিল। এখন এই অ্যানিস সাবরিন এবং মিস্টার রহমতুল্লাহ যে মিস্টার শাকিব খানের বিরুদ্ধে একটা কমপ্লেন দিয়েছিল সিডনি অস্ট্রেলিয়াতে, এই ব্যাপারটা তো মিস্টার শাকিব খান অস্বীকার করেননি। এই যে মিস্টার রহমতুল্লাহ মিডিয়ার কাছে এসে বলছেন যে মিস্টার শাকিব খানের বিরুদ্ধে কমপ্লেন হওয়ার পর মিস্টার শাকিব খানকে গ্রেফতার করা হয়েছিল, ওনার নামে মামলা করা হয়েছিল, উনি নাকি দুইবার অস্ট্রেলিয়ান মামলা থেকে পালিয়ে গিয়েছিল, অস্ট্রেলিয়াতে যে কেউ পুলিশ স্টেশনে গিয়ে যে কোনো ব্যাপারে একটা রিপোর্ট করলে তাকে একটা ইভেন্ট নাম্বার দেওয়া হবে, বাংলাদেশে জিডি বলা হয় আর আমাদের অস্ট্রেলিয়াতে ইভেন্ট নাম্বার বলা হয়, দুটো জিনিস কিন্তু একই। এখন একটা ইভেন্ট নাম্বার পাওয়া মানে এই নয় যে কারোর নামে কোনো মামলা দেওয়া হয়েছে। মিস্টার রহমতুল্লাহ যে এই কথাগুলো বলেছেন এই ব্যাপারগুলো আমার কাছে যথেষ্ট সন্দেহজনক মনে হয়েছিল, এবং আমি অ্যাজ মিস্টার শাকিব খানস অস্ট্রেলিয়ান লোকাল লয়ার আমি এই ব্যাপারগুলো চেক করেছি পুলিশের সাথে। আমি সেন্ট জর্জ ডিটেকটিভস অফিসে ওদের হেড অফ ডিপার্টমেন্টের সাথে আমি কথা বলেছি, সরাসরি ডিটেকটিভ সার্জেন্ট মাইকেল বাগের সাথে কথা বলেছি, এবং উনি আমাকে কয়েকটা ব্যাপারে নিশ্চিত করেছেন। এক, মিস্টার শাকিব খানের নামে কখনো কোনো মামলা হয়নি অস্ট্রেলিয়াতে, দেওয়া হয়নি। দুই, মিস্টার শাকিব খানকে কখনো কোনো ব্যাপারে অস্ট্রেলিয়াতে গ্রেফতার করা হয়নি, যেহেতু তিনি গ্রেফতার হন নাই সেহেতু ওনার পালানোর কথা আসেই না। এই ব্যাপারে পুলিশের তদন্ত শেষ এবং এই ম্যাটারটা পুরোপুরি ডিসমিস করে দেওয়া হয়েছে। এবং চার, মিস্টার শাকিব খানের নামে কখনো কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল না। এখন ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল না, ওনার নামে কোনো মামলা ছিল না, ওনাকে কখনো গ্রেফতার করা হয়নি, তো তাহলে তো এখানে ওনার অস্ট্রেলিয়া থেকে পালানোর তো কোনো প্রশ্নই আসে না। আমি শাকিব খানের অস্ট্রেলিয়ান নিযুক্ত লয়ার উপল আমিন, আমি আপনাদের বলতে চাচ্ছি যে বাংলাদেশে তার বিরুদ্ধে যা প্রপাগান্ডা চলছে আমি মনে করি এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। আমার ক্লায়েন্ট শাকিব খানের ফেমকে নষ্ট করার জন্য এই চক্রান্ত চলছে। শাকিব খানের বিরুদ্ধে যে অভিযোগটা রহমতুল্লাহ এনেছে এটা একটা অর্থনৈতিক চক্রান্ত, এটা একটা ফাইন্যান্সিয়াল কনস্পিরেসি। আমার ক্লায়েন্টের থেকে টাকা আদায় করার জন্য রহমতুল্লাহ এই কাজটা করছে। আমার ক্লায়েন্ট শাকিব খান 2016 সনে অস্ট্রেলিয়াতে এসেছিল এবং 2018 সনেও এসেছিল অস্ট্রেলিয়াতে। ওই দুই ওকেশনে তাকে কখনো গ্রেফতার করা হয় নাই এবং সে কখনো পালিয়ে যায়নি। আমি অস্ট্রেলিয়া থেকে আপনাদেরকে যা বলছি এটা সম্পূর্ণ অস্ট্রেলিয়ার আইন ভিত্তিক কথা বললাম। আমার ক্লায়েন্ট শাকিব খান ক্লিন, এটার ব্যাপারে আমি একটা কনফার্মেশন লেটার পাবো অস্ট্রেলিয়ান পুলিশ অথরিটির থেকে এবং সেটাও আমি আপনাদেরকে দেখাবো। রহমতুল্লাহ যে অভিযোগ করেছে এটা সম্পূর্ণ মিথ্যা, রহমতুল্লাহর উচিত এই অভিযোগগুলো উইথড্র করা।